থেকে ব্যবসা শুরু করার দাবি জানিয়েছেন বঙ্গবাজারের দোকান মালিকরা। এজন্য দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে জায়গা পরিষ্কার করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে বঙ্গবাজার মার্কেটে আছে রিপোর্টার আতোয়ার কাউসার, সরাসরি চলে আছে তার কাছে। এই মুহূর্তে আছি বঙ্গবাজারের ঘটনাস্থলে, অর্থাৎ ধ্বংসস্তূপের মাঝেই আমি দাঁড়িয়ে কথা বলছি। আমি দেখাতে চাই যে ধ্বংসস্তূপের চারপাশের কি অবস্থা এবং জানাতে চাই আজকে কি ধরনের কর্মসূচি এখানে থাকার কথা ছিল বা কি ধরনের কাজকর্ম এখানে হচ্ছে। তো আমি সকালে এসে যা দেখেছি সেটি হচ্ছে ডিপিডিসির কর্মীরা এখানে কাজ করছেন। তারা আমাদের জানিয়েছেন যে ঘটনার পরপরই তারা বিদ্যুৎ সংযোগ এখানে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং এখানে দুটি ট্রান্সফরমার ছিল, দুটি ট্রান্সফরমার আসলে সে সময় নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরদিন তারা সেই বিদ্যুতের আংশিক পুনঃস্থাপন করেছেন এবং এই মুহূর্তে তারা পুরো বিদ্যুৎটি চালু করার জন্য তাদের অংশের যে সকল কাজকর্ম রয়েছে সেই কাজকর্মটি তারা করছেন। অর্থাৎ তারা বলছেন যে মার্কেটের ভেতরে সংযোগের লাইনের যে অবস্থা সেটি সম্পর্কে তারা জানেন না, কিন্তু তাদের প্রতি নির্দেশনা রয়েছে যে তাদের অংশের যে কাজ সেই কাজটি তারা শেষ করে রাখবেন, যাতে মার্কেটে যদি লাইন সংযোগ দেওয়ার সুযোগ তৈরি হয় যাতে সহসাই সেই লাইনটি তারা সংযোগ নিতে পারে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, গতকালকে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন যে এখানকার যে ধ্বংসস্তূপ সেটি আজকে থেকে সরানোর কার্যক্রম শুরু করবে সিটি কর্পোরেশন। যদিও সকাল থেকে আমরা এখনও পর্যন্ত এ ধরনের কোনো কর্মযজ্ঞ এখনও পর্যন্ত দেখিনি এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে গত রাত থেকেই মূলত এই কাজটি শুরু করবে এমনটি তারা শুনেছিলেন, কিন্তু কেউ এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ পরিষ্কারের কোনো কাজ এখনও পর্যন্ত করেনি। এখানে আশপাশে যে মার্কেটগুলো রয়েছে সে মার্কেটগুলো আবারও যাতে ব্যবহার উপযোগী করা যায় সে ধরনের কাজকর্ম চলছে, রং করছেন, পরিষ্কার করছেন, সব মিলিয়ে যাতে আগামীকাল থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসে ব্যবসা শুরু করার যে একটি চিন্তার কথা জানিয়েছিলেন সেটি যাতে করা সম্ভব হয় সেজন্যই ব্যবসায়ীরা তাদের দাবি জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষের প্রতি। এই ছিল বঙ্গবাজারের ঘটনাস্থল থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবাজার থেকে।